ওরা কোয়ার এসে পড় টপ মাদ্রাসার কি ফাওনি ভাইয়া ওরা কোয়ার এসে পড় মাদ্রাসের কি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেনিং

করতেছিলাম যখন একটু বেশি আসতে ছিল ভিডিওটার সামনে তখন একটু ঘাটাঘাটি করে দেখলাম এটা মাদ্রাসার ছাত্র হলো এই পোলার একটা জাত টিকটক এদের জ্ঞানের অভাব নাকি এইগুলাই করা এদের স্বভাব এইটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি তবে মনকে এটা বলে শান্তনা দিয়েছি যে আপনি যেই টাইপের মানুষ হন না কেন টিকটকে গেলে ভাই আপনি অসুস্থ হবেনি মাদ্রাসার মেদেরকে बोलतेছে হুজুরদেরকে তোমার কেমন লাগে আরে গাধা মাদ্রাসার মেরা কি তোর মত টিকটক দেখে আর তুই এদেরকে প্রশ্ন করলি যমন আর তুই হুজুর মানুষ তোর টিকটকে মেদের কাছে এই টাইপের পোস্ট করা লাগবে কেন হ্যাঁ মাথাকে একদম গেছে ইনি শুধু এখানেই থেমে নেই ইনি রীতিমত মাদ্রাসার পোলাপানদের টিকটকে আসক্ত করা পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদেরকে বলতেছি। তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তাহলে আমার এই সাউন্ডটা দিয়ে একটা ভিডিও বানাও ভিডিও ভাইরাল না হলেও হান্ড্রেড তোমার আগের ভিডিওর চাইতে এই ভিডিওতে হাজার হাজার ভিউ হবে কি বললেন দেশ মাদ্রাসার বলে আমার টিকটকে ভিউ পাচ্ছে না ইনি বুদ্ধি দিচ্ছেন তারা যেন ওনার এই ভয়েসে বিখ্যাত ভয়েসে ভিডিও করে তাহলে তারা হাজার হাজার ভিউ পাবে চলেন শুনে আসি তার বিখ্যাত সেই ভয়েসটা ওয়ারা কো ওয়ারা এসে পড়া টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া ওয়ারা কো ওয়ারা এসে টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটক এর ট্রেনিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া না মানে কনফিডেন্স লেভেল দেখছেন আবার এনাকে নিয়ে নাকি রোস্ট করা যাবে না আর অনেক রোস্টাররা টিকটকে আমার এই ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর লাখ লাখ ভিউ কামিয়েছে বিয়ের কথা বাদ দে টিকটকে আবার রোস্ট চাইলে কইতে গা খুব বড় বড় পেজগুলোতে আমার এই ভিডিওটা আপলোড দিয়ে তারা লাখ লাখ ভিউ কামাচ্ছে এবং আমাকে নিয়ে রোস্ট করতেছে তোর ভাই এখনো রোস্ট করি নাই ভাই হিসেবে উপদেশ দিলাম ভিডিওগুলো ডিলিট করে আল্লাহর কাছে মাফ চা তোর জন্য ভাই অনেক মাদ্রাসার পোলাপান এসব কাজে উৎসাহিত হবে যেটা আমাদের জন্য

কাছ থেকে আমরা মুসলিম আশা করি না আমার কাছ থেকে এখন পর্যন্ত যারা সাপোর্ট পান নাই তাদেরকে বলতেছি এই ভিডিওতে সাপোর্ট না করে ভালো কিছু সাপোর্ট কর ভালো কিছু কর মানুষ ভালো বলবে ঠিকঠাক মানে যে খারাপ এমন কিন্তু না তুই দুই চারটা ভালো হাদিস কোরআনের আয়াত নিয়ে ভিডিও কর আশা করি তুই ভালো ভিউ কিন্তু ভাই কথাবার্তা যেটা হয়েছে মোটেও গর্ব করার বিষয় নাই একজন মাদ্রাসার ছাত্র হিসাবে মুসলিম হিসেবে তো লজ্জা পাওয়া উচিত যেটা কোনো ভাই তুমি বুঝতে পারো না এটা রোস্ট হিসাবে না নিলেও পারো জাস্ট ভাই হিসাবে একটা উপদেশ দিলাম এগুলো বাদ দিয়ে সঠিক পথে আসার আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ